গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা দিন, নতুন সকাল, আর আপনাদের সামনে নতুন জায়গার খোঁজ নিয়ে আবার হাজির। নমস্কার। তো আজকে যাচ্ছি চন্দননগরে। হ্যাঁ, চন্দননগর, চন্দননগরে যাচ্ছি একটা বিশেষ কারণ। কারণ তো আমার জানে নাকি, এবং ওই বিষয় নিয়ে পরে তো আমার সুরেশ শাহ চ্যানেলে বলবই। তো চলুন, এখন না হয় চন্দননগরে যাওয়া অবধি বিভিন্ন ছোট ছোট এক রাস্তাঘাট থেকে শুরু করে ঘাট পার, খেয়া ঘাট থেকে শুরু করে পুরো ব্যাপারটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন চন্দননগর। আমরা ধীরে ধীরে ইছাপুর পার করে, শ্যামনগর পার করে জগদল ঘাটের দিকে এগিয়ে চলেছি। এখন জগদলের মেন ঘোষপাড়া রোড থেকে যে ঘাট পাড়ের দিকে যাচ্ছি, এর দুপাশে কিন্তু বহুত পুরনো, মানে প্রায় 150-200 বছর পুরনো জুট মিলগুলো কিন্তু একের পর এক পার হচ্ছে। বাঁদিকে যে জুট মিলটা, এর ভিতরে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। কি বলবো আপনাদেরকে, গিয়ে মনে হচ্ছে আমি কোনো ফরেস্টের ভিতরে এসে আসিনি। তো আর একটা বাংলো আছে, সে বাংলো যদি আপনি যান মনে হয় ভূত বাংলো। এখানে রীতিমতো প্রচুর ফিল্মের শুটিংও হয়। আর ঠিক সামনেই আছে কিন্তু একটা বিরাট বড় একটা পার্ক আছে, সেটা হচ্ছে ভাটপাড়া মিউনিসিপ্যাল, গারুলিয়া মিউনিসিপ্যালিটি এটা কিন্তু বানিয়ে দিয়েছে। অসাধারণ পার্কটা বাচ্চাদের জন্য। কখনো যদি সুযোগ পান এই পার্কটাতে কখনো পারলে যেতে পারেন। এই চলে এসেছি আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি। এবার পরে ঘাট পার হই আমরা, চলে আসলাম জগদ্ধল জেটি ঘাট। এবার সেই জগদ্ধল জেটি ঘাট এপার থেকে ওপারে এখন যাব, টিকিট কাটবো, উইথ বাইক ওপাশে যাব। গিয়ে যাওয়াটা আপনাদেরকে দেখাবো, আর গিয়ে দেখাবো আপনাদেরকে চন্দননগর জায়গাটা। আছি কিন্তু আমরা, আছি আছি আমরা, আছি আজকে বলে দিলাম। টিকিট কেটে নিলাম, এক একজনের লাগে 7 টাকা করে, কিন্তু বাইক ওপাশে নিয়ে যেতে লাগে 35 টাকা। জগদ্দল চন্দননগর, এই খেয়া পারাপার, মানে যেটাকে রানীঘাটে যাওয়া বলে, এটা কিন্তু একটা সত্যি অপরূপ দৃশ্য। গঙ্গা নদী দেখতে পাওয়া যায়। আমার কিন্তু এরকম নদী পারাপার হতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের মতামত জানান যে আপনাদের এরকম খেয়া পার হতে কেমন লাগে। বেশ নদীর অপরূপ, মানে জল সুন্দরভাবে গঙ্গা নদী বয়ে চলেছে, আর তার উপর দিয়ে আমরা সুন্দর জেটির মধ্যে দিয়ে যাচ্ছি। ছোট নৌকাতে যাওয়ার তো আমার খুব ইচ্ছা, যদি সুযোগ কখনো পাই তো ছোট ছোট নৌকার মধ্যে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। দেখুন সামনে দেখা যাচ্ছে চন্দননগর ঘাট আর চন্দননগরের জেটি। বাহ, কি সুন্দর একদম। এবার আমরা ওখানে পৌঁছাবো, পৌঁছে তারপরে চন্দননগর পার হয়ে চন্দননগর শহরটা ঘুরবো। চন্দননগরে গিয়ে সবচেয়ে বেশি যেটা মনটা খারাপ হয়ে গেল, যে স্ট্যান্ড রোড, যেটা স্ট্যান্ড রোড যেতে পারবো না। হ্যাঁ, স্ট্যান্ড রোডটাই কিন্তু চন্দননগরের হচ্ছে মোট প্রধান আকর্ষণ, যেখানে ট্যুরিস্টরা আসলে স্ট্যান্ড রোডে অবশ্যই যায়। কিন্তু সামনে আছে সেক্রেড হার্ট চার্চেস, যেটাও কিন্তু প্রায় 1690 সালের দিকে তৈরি হয়েছে, 1691। বহু পুরনো চার্চ। আর তারপরে কিছু কিছু স্মৃতি তো এখানে আছে, আমি আগে একবার এসেছিলাম বহু বছর আগে। আর নগরের স্ট্যান্ড রোডটা টোটালি এখন বন্ধ করে রেখেছে করোনার সিচুয়েশনের জন্য। কিন্তু চন্দননগরের নদীর পাশে, গঙ্গা নদীর পাশে যে এনভায়রনমেন্ট, সেটা সত্যি একটা অনুভূতিকর। যদি কখনো সুযোগ পাই আপনাদেরকে সেই অঞ্চলটা দেখানোর চেষ্টা করব, সুন্দর জায়গা। চন্দননগরের বিভিন্ন এপিসোড তো আসবেই আপনাদের সামনে, এপিসোডগুলোতে দেখাবো বিভিন্ন রেস্টুরেন্টগুলোর কী পজিশান। কিন্তু তার সঙ্গে ভাবলাম যে একটুখানি, আমি আর প্রণয় চলে এসেছি, তো দুজনেই ভাবলাম যে একটুখানি চারদিকটা ঘুরে নিই এবং দেখি কীরকম আছে জায়গাটা। সত্যি গঙ্গা নদীর পাশে এত সুন্দর গাছপালার মধ্যে স্ট্যান্ড রোডটাতে বেশ মজা লাগছে কিন্তু দেখতে। চন্দননগরে এসে বৃষ্টিতে ভিজছি আর বাইক চালিয়ে চলে যাচ্ছি, কী যে মজা লাগছে না কি আর বলবো। ভাই কী রোগ আছে জানি না দাদা, শুধুমাত্র যাচ্ছি আর যাচ্ছি বাইক চালিয়ে, ও আর বৃষ্টি পড়ছে, কিও পাগলা। অনেক দিন পরে এরকম আর খুললাম খুললা মজা নেওয়ার সুযোগ পাচ্ছি, তাই তাহলে ওকে বাই। আপনারা দেখুন
খাঁচার মধ্যে বন্দি, আমার বাবা খাঁচার মধ্যে বন্দি, বেলকনিতে পা বাড়িয়ে দিয়েছে। আজকে বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে। Thank you.